বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে প্রায় এক বছর পার করেছে আর্জেন্টিনা। নভেম্বর ডিসেম্বর মাস আসতেই আরও একবার সেই সোনালী দিনগুলোর স্মৃতিচারণ করছে ভক্ত গণমাধ্যম সকলেই। এমন এক সময়ই যে 36 বছর পর বিশ্বকাপের ট্রফিটা বুঝে পেয়েছিলেন লিওনেল মেসি ও তার দল। কিন্তু এক বছর পর খুব যে সুখে আছে আর্জেন্টাইন ফুটবল তা বলার অবকাশ নেই। মাঠের পারফরম্যান্সে আর্জেন্টিনা এখনও দুরন্ত দুর্বার। কদিন আগেই ব্রাজিলকে ঘরের মাঠে হারিয়েছে তারা, কিন্তু মাঠের বাইরের পরিবেশটা যে তাদের অনুকূলে নেই। ব্রাজিল ম্যাচের পরেই আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি বলেছেন, হয়তো ডাগ আউট থেকে সরে দাঁড়ানোর সময় হয়ে এসেছে। বিশ্বকাপ জেতার এক বছর পরেও নাকি মূল বোনাস বুঝে পাননি দলের খেলোয়াড় এবং কোচিং স্টাফের সদস্যরা। কাতারের ওই আসরের চ্যাম্পিয়ন হয়ে ট্রফির পাশাপাশি প্রাইজ মানি হিসেবে ৪২ মিলিয়ন মার্কিন ডলার পেয়েছে আর্জেন্টিনা, যা বাংলাদেশি টাকায় 450 কোটিরও বেশি। তবে এই অর্থের কোনো রকম ভাগ পায়নি দল কিংবা ড্রেসিং রুম সংশ্লিষ্ট কেউই। গত এক বছরে বেতন ছাড়া এই বোনাস থেকে ফুটবলার কিংবা কোচিং স্টাফের কাউকে কোনো অর্থই দেয়নি এএফএ। লুনা ফ্রোজ নিপা, ঢাকা পোস্ট।